الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। ইস্ট লন্ডনের বেশ কয়েকটি কাউন্সিলের মধ্যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলটি অন্যতম। লন্ডন শহরের এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির, বর্ণের এবং ভাষাভাষী মানুষের বসবাস। মূলত এই এলাকাটি একটি মাল্টিকালচারাল এলাকা হিসেবেই পরিচিত। 2011 সালের জরিপ অনুযায়ী এই বারাতে বিভিন্ন ধর্মের প্রায় 3,40,700 এর বেশি লোকজনের বসবাস। অন্যান্য ধর্মের পাশাপাশি এখানে মুসলমানদের বসবাসও কম নয়। 2011 সালের জরিপ অনুযায়ী এই এলাকায় প্রায় 96,536 জন মুসলমান বাস করে। এই বিশাল মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই এলাকায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় 60টিরও বেশি মসজিদ এবং ইসলামিক সেন্টার। এই কাউন্সিলের সোডিস এলাকায় রয়েছে 4টি মসজিদ, যার মধ্যে ব্রিক লেন জামে মসজিদ সবচেয়ে পুরনো এবং বড় মসজিদ হিসেবে পরিচিত। পূর্ব লন্ডনের বাঙালি কমিউনিটির প্রাণকেন্দ্র ব্রিক লেন স্ট্রিটের 59 নম্বরে অবস্থিত অতি পরিচিত এবং পুরনো ভবন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিক লেন জামে মসজিদ। 1976 সালের আগে এই এলাকার বসবাসরত মুসলমানদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের আশপাশের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার, কমিউনিটি সেন্টার, দোকানের বেসমেন্ট বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতে হতো। এই এলাকার মুসলিম কমিউনিটি নামাজের একটি স্থায়ী জায়গার জন্য বাঙালি এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় 1976 সালে প্রতিষ্ঠা করেন ব্রিক লেন জামে মসজিদ। সে সময়ে এই এলাকার বসবাসরত কিছু বাঙালি মুসলিম 12 সদস্য বিশিষ্ট একটি ট্রাস্ট গঠন করেন। এরপর তাদের আহ্বানে এবং সকলের সম্মতিতে প্রতিষ্ঠিত হয় এই মসজিদ। যখন এই বিল্ডিংটা লওয়া হয় তখন 40,000 পাউন্ড তখনকার মূল্য, মার্কেট ভ্যালু অনেক বেশি ছিল। যেহেতু আমরা এটা মসজিদ ধর্ম, ওই জুইশরা তারা বলছে যে যেহেতু তুমি তাই মসজিদ করবা, ওইটা উপাসনালয় থাকবে, প্লেস অফ ওয়ার্শিপ থাকবে, তোমাদেরকে আমরা কম দরে দিয়ে দিব। তো তারাও অনেক কমে, মার্কেট ভ্যালু থেকে অনেক কমে ওই বিল্ডিংটা দিছিল। এবং আমাদের যারা নেতৃস্থানীয় আছিলেন তারা 12 জনে 1,000 পাউন্ড করিয়ে দিচ্ছেন। তখনকার সময়ে অনেক পয়সা, 1,000 পাউন্ড, 12 জন ট্রাস্টি, তারা 12,000 পাউন্ড, এবং আরও কমিউনিটি থেকে, এবং আমাদের জহুরুল ইসলাম সাহেব উনি এককালীন 15,000 পাউন্ড দিয়ে মসজিদে দান করছিলেন। ব্রিক লেন মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ব্রিটেনে বসবাসরত সকল বাঙালি মুসলমানদের কাছে এটি একটি উল্লেখযোগ্য মসজিদ হিসেবে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। আল্লাহর ঘর নির্মাণে সকল মুসলিমদের সক্রিয় অংশগ্রহণই হচ্ছে মুসলমানদের অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং যেই কমিউনিটিরই হোক না কেন, মুসলমানদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণে এগিয়ে আসা। ভবনটি বেশ পুরনো হওয়ার কারণে মসজিদের ভেতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু পাউন্ড ব্যয় করতে হয়। এই ব্রিক লেন মসজিদ 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছে।
এই মসজিদের আগে এখানে সিনাগগ আছিল, জুইশ সিনাগগ। তো তাদের কাছ থেকে আমাদের মুরব্বীরা ওই বিল্ডিংটা কিনছেন, কিনে মসজিদে রূপান্তরিত করছেন। এটা একটা হিস্টোরিক্যাল বিল্ডিং। এই বিল্ডিংটা কোনো কাজ করাইতে হইলে পারমিশন লইয়া করানি লাগে। এই বিল্ডিংটা সিনাগগর আগে চার্চ আছিল, হিউগোনট চার্চ। 1743 সালে এই বিল্ডিংটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে শুরু করিয়া সব সময়ও কোনো না কোনো ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এটা আসিল। ব্রিক লেন মসজিদ অনেক কাজ হয়ে গেছে আমরা রূপান্তরিত করার পর, আমরা এই বিল্ডিং নেওয়ার পর। আমাদের আগে যারা ছিলেন তারাও অনেক কাম করিয়া গেছে। এখনও আপনি যদি দেখেন, ঘুরিয়া দেখেন আমাদের মসজিদে, গ্রাউন্ড ফ্লোর যে মেইন হল, ফার্স্ট ফ্লোর, এরপরে উপরে অনেকগুলো রুম আছে, এরপরে বেসমেন্টে আরও রুম আছে। কমন মাঝে কমপক্ষে 450 থেকে 5,000 মানুষের আমরা অ্যাকোমোডেট করতে পারি। 2014 সালে মুসল্লিদের প্রয়োজন অনুসারে অজুখানার পরিধির পাশাপাশি মুসলিম কমিউনিটির জন্য মৃত ব্যক্তি দাফন করার যাবতীয় কার্যক্রমের ব্যবস্থা করেছেন মসজিদের কমিটি। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে প্রায় 1200 থেকে 1500 পাউন্ড অনুদান গ্রহণ করার পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভেতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। আমরা যে ব্রিক লেন মসজিদের কালেকশন অনুযায়ী শুক্রবারে আমরা 1400-1500 কালেকশন করি। এই কালেকশন থেকে আমাদের যে মসজিদের ইমাম সাহেবরা আছেন, আমাদের 4 জন আছেন এবং 2 জন ক্যাটেগরি আছেন, তাদেরকে বেতন দেই। সব কিছু এই আপনাদের কালেকশন থেকেই হয়। মুসল্লিরা আপনাদের সাহায্যে এই মসজিদ চলতেছে, আপনাদের এই সব কিছু দায়। এবং আমার যে বিলগুলো আছে, ইলেকট্রিক বিল আছে, গ্যাস বিল আছে, মোটরের বিল আছে, সবগুলো কিন্তু এই আপনাদের দেওয়া থেকে যায়, এই এখান থেকে দান থেকেই যায়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেওয়া হয়ে থাকে। রমজান মাসে কালেকশন হয়, আর এই দুইও ঈদের কালেকশন আছে। এরপরে আমরা এই মাঝে এই টিভিতে যাই, ফান্ডরাইজিং করি। ফান্ডরাইজিংয়ে হয় যেগুলো হয়, আমাদের কর্জে হাসানা আছে এখন প্রায় 160,000 মতন। এখন আপনাদের দানে এইগুলো পরিশোধ করতেছি। যাতায়াতের সুযোগ সুবিধা এবং ব্রিক লেন এলাকাটি একটি বাণিজ্যিক এলাকা হওয়ার কারণে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজে প্রায় 300 থেকে 400 জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন এবং প্রতি জুম্মায় প্রায় 4,000 মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। তাছাড়া 2 ঈদে এখানে 4টি করে ঈদের জামাত আদায় করা হয়ে থাকে, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 10 থেকে 12,000 মুসল্লি বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। আমাদের এখানে 5 ওয়াক্ত নামাজ হয়। প্রত্যেক জামাতে প্রায় 400-500 লোক থাকে। আমাদের এখানে প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজ হয়। জুম্মার নামাজে প্রায় 3 থেকে 4,000 মানুষ আগমন করেন। এবং আমাদের এখানে 4টা ঈদের জমাত হয়। প্রায় 10 থেকে 12,000 মানুষ এখানে উপস্থিত হয়। রমজান মাসে তারাবি নামাজের জন্য প্রায় 700 মুসল্লির সমাগম হয় এই মসজিদে। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। I work locally in just at the top of Shoreditch, so this mosque is very convenient. It's local, it's very accessible, it's open all the time, and it's very easy to come in and pray. It's a lot of space inside. মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে
নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভেতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। নামাজের পূর্বে অজু করার জন্যে এখানে রয়েছে 50টি পানির কল দ্বারা সমৃদ্ধ 2টি অজুখানা। অজুখানার পাশেই রয়েছে 12টি টয়লেট এবং হাত শুকানোর ব্যবস্থা। বেসমেন্টের মাঝে অজুখানা আছে, যে একসাথে 25 জন লোকে অজু করতে পারে। টয়লেট আছে এবং আমাদের মেইন ফ্লোরে অজুখানা আছে। আমরা নতুন করে একটা অজুখানা তৈরি হয়েছে, এখানে প্রায় 15 জন মানুষ অজু করতে পারবেন। প্লাস টয়লেটও আছে, 7টা টয়লেট আছে এই মেইন ফ্লোরে। এবং এখানে টপ ফ্লোরে আমাদের বাচ্চাদের যে মাদ্রাসা আছে, মাদ্রাসার এখানে মাঝে অজুখানা আছে, টয়লেট আছে, বাচ্চান্তর ফেসিলিটি লাগে। আমার এনি নিড ফর মুসল্লিজ অ্যান্ড লোকাল পিপুল, উই প্রোভাইড এভরিথিং ফর আওয়ার মক্স। তাছাড়া মসজিদের ভেতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা, শীতের জন্য রয়েছে সেন্ট্রাল হিটিং সিস্টেম এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। আমাদের এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিনান্স সার্ভিস আছে। এটা আপনারা গত 2 বছর আগে এটা আরম্ভ হয়েছে, তো এই ফ্যাসিলিটিটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা সকল সহযোগিতা থাকলে আপনারা ওটা ইউজ করবা। আর আমাদের এখানে এই যে আপনারা দেখতেছেন একটা নতুন কার্পেট বসানো হয়েছে, আমরা আরামদায়ক লাগি। এটা প্রায় 25,000 পাউন্ড খরচের এই কার্পেটটা বসানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও, তাকওয়া অর্জন করো। আরো বহুত আয়াতর মাঝে বিভিন্ন হুকুমের নির্দেশ দিবার আগে আল্লাহ তাআলা কইছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। কারণ আল্লাহরে না ডরাইলে তো হিকনাইন ফালনও করতে পারতো না। ইমামের ওয়াজ নসিহত দেওয়ার জন্য রয়েছে একটি সুসজ্জিত মিম্বর। আল্লাহর রাসূলের সত্য যে কান কান খুইয়া দেয়া গেছে, কাউলে সাদিদ বলে এটা ঠিক না, এটা ঠিক আছে, ওখানে ওই লোক আমরা ধর্ম। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে। এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। এই মসজিদে আমরা নামাজের পাশাপাশি ইসলামী জ্ঞান বিতরণেরও বিভিন্ন সেকশন রয়েছে। আমরা প্রতি শনিবারে উইকেন্ড একটি মাদ্রাসা পরিচালিত করি, সেখানে অনেক বাচ্চারা তাদের কোরআন, বেসিক ইসলামিক নলেজ, ফেকা এবং হাদিস তারা শিক্ষা গ্রহণ করতে পারে। এবং প্রতি মানডে টু ফ্রাইডে 5 to 7 আমরা ইভিনে একটি মাদ্রাসা পরিচালিত করি। এখানে অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামিক মাসালা মাসাইল সহ প্রায় 150 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। Our masjid has several activities that go on for the youth. Mainly we have 16 hours of supplementary education, the madrasa, Monday to Friday 5 to 7. We have teachers that have been brought up in this country, studied Islam in madrasas, and also are very talented, enthusiastic and passionate about teaching. So Monday to Friday 5 to 7 they come and teach. And also in the weekends, 3 hours Saturday, Sunday, 10 o'clock to 1 o'clock, the teachers also come and teach. And we have over 150 students, alhamdulillah, which come on a regular basis and to study the deen. এই মাদ্রাসাতে যথেষ্ট ছাত্র রয়েছে, আমাদের সর্বমোট 10 জন শিক্ষক রয়েছেন, তারা অত্যন্ত যোগ্য এবং বিজ্ঞ শিক্ষক, এবং
তারা এই বাচ্চাদেরকে সহি কোরআন শরীফ তজবিদ ব্যবহার এবং তজবিদের শিক্ষা এবং ইসলামিক স্টাডিজের মূল বিষয়গুলা তারা বাচ্চাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং আমরা সাথে সাথে নামাজ বা অন্যান্য বিষয়গুলোকে আমরা প্র্যাকটিসও করাই। প্রতি বছর গ্রীষ্মের সময় পৃথকভাবে পরিচালিত হয়ে আসছে সামার কোর্স নামে একটি স্বল্পমেয়াদী ইসলামিক শিক্ষার ব্যবস্থা। এখানে আমরা ইন্টেনসিভ একটি কোর্স পরিচালিত করি 60 সপ্তাহের জন্য, প্রতিদিন 10টা থেকে 1টা পর্যন্ত এখানে লেখাপড়া করানো হয় এবং শুক্রবার ছাড়া। এটাতে আমরা মনে করি যে এই দেশের বাচ্চাদের সবচেয়ে বেশি উপকার হয়, কারণ এই দেশের বাচ্চারা প্রতিদিন ইসলামী এডুকেশন পাওয়ার মতো কোনো সুযোগ থাকে না স্কুলের ঝামেলার কারণে। এই সামার কোর্সকে আমরা একটি মহান একটা সুযোগ মনে করি এবং এতে আমরা দেখেছি যে একটা বাচ্চা 6 বছর যদি আসে তাহলে পরিপূর্ণ একটা কারিয়ানা সার্টিফিকেট আমরা তাকে দিতে পারি। এছাড়াও প্রতিদিন নামাজের পরে এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। আমাদের এখানে বিভিন্ন সময় আমরা তাফসির মাহফিল এবং বয়স্ক মেয়ে লোকদের এবং বয়স্ক আমাদের মুরব্বীদের জন্য আমাদের ক্লাস, বিভিন্ন ক্লাস রয়েছে। এই ক্লাসের মাধ্যমে আমরা যারা অল্প বয়সে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারেন নাই তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। আমরা এখানে এবার অ্যাডাল্টদেরকেও আমরা লেখাপড়া শিক্ষা দিই। সর্বোপরি আমরা এখানে একটি জিকির মাহফিল প্রতি বৃহস্পতিবারে পরিচালিত করি, যাতে মানুষের অন্তরটা আল্লাহর প্রতি দাপিত হয়, এই প্রতি আসরের পরে হয় প্রতি বৃহস্পতিবার। আমাদের অ্যাক্টিভিটির মধ্যে আরবি ক্লাস আছে, হিফজ ক্লাস আছে, এরপরে স্যাটারডে আমরা মাদার টাং প্রজেক্ট যেটা বলি বাংলা শেখারও সুযোগ আছে। তো আমরা ওইগুলো প্রজেক্টগুলো আছে এবং ভবিষ্যতে যাতে ওই প্রজেক্টগুলো আরও ভালোভাবে চালাইতে পারি ওইটুকু আমরা পরিকল্পনা। সর্বোপরি বলা যায় মক্তবের শিক্ষকরা দক্ষতার সাথে এই এলাকার মুসলিম কমিউনিটিকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্যে চেষ্টা করে যাচ্ছেন। একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমই পরিচালনা করে না, একটি মসজিদ একটি সমাজ বা কমিউনিটির কেন্দ্রবিন্দুও বটে। মসজিদ একটি আদর্শ সমাজ গঠন করার পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করার জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য মসজিদের মতো ব্রিক লেন জামে মসজিদ প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইউথ কনফারেন্স, সদ্দিউদ প্রোগ্রাম, মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা, ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম, যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা, সিটি সেফ ক্যাম্পেইন, জব ইনফরমেশন, কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে। তাছাড়া বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য রয়েছে ওপেন ডে। অলসো দ্য মসজিদ প্রোভাইডস সার্ভিস সাচ অ্যাজ ফিউনারাল সার্ভিস। Recently we had an addition to the masjid, a new building that was dedicated for this funeral service to serve the Muslim community around here, as well as we have the marriage nikah service that take place regularly, as well as we have tour services. The masjid has a great history serving the community around here. It was not only a mosque, it was a church and a synagogue, and now it's a masjid. So 3 Abrahamic faith have come to this building and used it as a place of worship. Our visitors, they come from many parts of Europe and as far as Australia and New Zealand and New York. We have many visitors coming over the whole year from universities, colleges to primary school to learn about Islam, to learn about the community around here as well. Also, for the social awareness, we have campaigns such as the Stop Smoking campaign that takes place every Wednesday after Salatul Zohor until 3 p.m. And also every last Friday of the month, we have an immigration service provided by the Home Office, which they come and sit with members of the community, providing advice and guidance on how to deal with the immigration status and any information they require for the application. এখানে নিয়মিতভাবে কোরআনের তাফসির হয়ে থাকে।
যার মাধ্যমে কোরআনের ব্যাখ্যা সহ বিভিন্ন সামাজিক বিষয়ে কোরআনের আলোকে আলোচনা হয়ে থাকে। হজের সময়ে দেওয়া হয় হজের ব্যবহারিক প্রশিক্ষণ। এছাড়া শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। الحمد لله رب العالمين এখনো আমরা আমাদের মসজিদের অনেক কিছু খাদ রয়ে গেছে, যেহেতু এটা একটা পুরাতন বিল্ডিং, হিস্টোরিক্যাল বিল্ডিং, ওইটারে আমি আগেই বলছি যে হিস্টোরিক্যাল বিল্ডিং মেনটেন্যান্স যে খরচটা খুব বেশি লাগে। তো আমরা যে ডোনেশন ফ্রাইডে বা আমরা যারা কালেক্ট করি এগুলাই এনাফ হয় না, তখন আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করি পয়সা উঠাইবার। টেলিভিশনের মাধ্যমেও যাই, এমনি জায়গায় জায়গায় গিয়া মসজিদে মসজিদে গিয়াও আমরা পয়সা তোলার চেষ্টা করি। আমরা বর্তমানে ভবিষ্যতের যে প্ল্যান, আমরা যে উইন্ডোরগুলো আছে, আমরা উইন্ডোর মেইন হলের উইন্ডোরগুলো আমরা প্রায় শেষ করে নিছি কাম। বাকি যেহেতু এটা খুব বড় বিল্ডিং, অনেকগুলো উইন্ডো রয়েছে, আমরা আগামী পরিকল্পনা হইল যে বাকি যে উইন্ডোরগুলো রয়েছে ওই উইন্ডোরগুলোরে করতাম, এই রিপ্লেস করতাম অথবা রিপেয়ার করতাম। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে ইকান একটা শুধু মসজিদ না, একটা সেন্টার হিসাবে তারা ইয়া লেখাপড়া শিখতে পারে। আমরা ব্রিক লেন জামে মসজিদের বিভিন্ন কার্যক্রমে আমাদের সব মুসলিম ভাই এবং বোনদেরকে, যাদের সুযোগ রয়েছে তাদের সবাইকে শরীক হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং এই ব্রিক লেন জামে মসজিদ যেন কিয়ামত পর্যন্ত আল্লাহর একটি ঘর এবং আল্লাহর দিন শিক্ষার একটি কেন্দ্র হিসাবে থাকে, এটি আমরা আল্লাহর দরবারে কামনা করি। আমাদের মুরব্বীরা করে গিয়েছিলেন, এখন আমাদের হাতে আছে, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিকট এটা আমানত রেখে যেতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়।